Everyone, good morning. Welcome to Ghore Baire by me, Moralina Ashokui. আপনারা ভালো আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করছি, কারণ আজকে জামাই ষষ্ঠী। এখন 7:30-8 বাজে, অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে। রান্না কি হচ্ছে তো শুরু হয়ে গেছে, চলুন শুনে নিই কী কী মেনু হবে আজকে। তারপর সারাদিন যা যা হবে সবই তো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। জামাইরাও সবাই চলে এসেছে, জামাইরা বলছি কারণ তীর্থঙ্কর তো বড়ো জামাই, ও তো আসবেই। এছাড়া নতুন জামাই, কারণ তীর্থঙ্কর পুরনো হয়ে গেছে, নতুন জামাই বলছি কারণ বনসানা কিছুদিন আগেই বিয়ে হয়েছে। তো ফার্স্ট টাইম সৌরভের এখানে জামাই ষষ্ঠী হচ্ছে। সৌরভকে আপনারা চেনেন, কারণ কিছুদিন আগেই বনসানার বিয়ের ব্লগ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওরাও চলে এসেছে জয়পুর থেকে, তো ওরা এখন ঘুমাচ্ছে, যদিও ওরা উঠুক, ওদেরকেও দেখাচ্ছি। আর সারাদিন যা যা হবে সব তো দেখাবো, কে কে আসছে, কী কী রান্না হচ্ছে, কী সাজছি, কী গিফট কিনছি, কী গিফট কেনা হয়েছে সবার জন্য, কী গিফট পাচ্ছি, ডিটেলসে দেখাবো। তো সেগুলো দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দিনটা শুরু করা যাক। আর যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখতে চান, যেরকম বিয়ের ভিডিওগুলো যদি দেখতে চান, বা আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশন যদি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাক এটা আপনারা চান, তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এখানে অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে, রান্নার জোগাড় শুরু হয়ে গেছে, পটলের দোরমা হবে সেই কারণে পটল ছুলছেন। আর এছাড়া কি মেনু হবে চলুন শুনে নিই মার কাছ থেকে। মা, আজকে মেনু কি? বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, ডিমের দেবে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ বলছি, পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে, তারপরে পনির বাটার মশলা, চিকেন মটন, চাটনি, পাঁপড়, দই, তিন রকমের সন্দেশ, আম, লুচি, ফল। বাবা, সৌরভ তো কী খাবে? ও তো খালি পনির খাবে, আর তো কিছু খায় না। না, বলেছি পটলের তোর মাথা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে, ওর জন্য ডিম দিয়ে করে দেবে, ভেতরে ডিম আলুর পুর দিয়ে ওটা করে দেবে। ডিম কি সেদ্ধ করে দেবে? উঠে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া? আজকের এই দিনটার জন্য তো সারা বছর অপেক্ষা করে থাকি। বাবা, শুরুটা খারাপ হলো যেন তোমার রোজ, যেন তোমার খুব কম খাওয়া দাওয়া হচ্ছে। না, সে না, লুচি আলু তো আর আমি জাস্ট স্নান করে বেরালাম, স্নান হয়ে গেছে আর সালোয়ার পরেছি, একটা ব্লু কালারের মধ্যে অল ওভার ওয়ার্ক করা আছে। এই সালোয়ারটা না বনসোনা যখন বিয়েতে গিফট পেয়েছিল, তো তার থেকে এই সালোয়ারের পিসটাও আমাকে দিয়েছে। আর স্নান করে বেরানোর সাথে সাথেই একটা কানের দুল পেয়েছি হাতে, তো সোনা মামা অলরেডি চলে এসেছে, ওই এসে আমাকে এটা গিফট করলো। আর আমি যখন এসেছি না তখন আমার কিছু আনা হয়নি, না শাড়ি আনা হয়েছে, না কিছু আনা হয়েছে, না জুয়েলারি কিছু আনা হয়েছে। তো এই সালোয়ারটাও বানাতে দেওয়া ছিল কালকে, এটা তীর্থঙ্কর ফেরার সময় নিয়ে এসেছে অফিস থেকে, তো নতুন রয়েছে বলে এটা পরে নিলাম। আর তার সাথে একটা কানের দুলও পেয়ে গেলাম, তো এটাই আমি পরে নেব। আর বনসোনা সৌরভ ঘুম থেকে উঠেছে বাট এখনো রেডি হয়নি, দেখাচ্ছি। নতুন প্রেস করা জিনিসও প্রেস করে কেউ, নতুন বড় ম্যাচিং করবি আমি তোরটাই বরঞ্চ প্রেস করিয়ে নি ওকে দিয়ে, ও তো প্রেস করা জিনিস প্রেস করছে। হ্যাঁ, আমার তো প্রেস করাই, কিন্তু আমার বিচ্ছিরি করে ভাস করছে, আর এর আগে আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি যে যখন বনসোনা আমার বাড়িতে এসেছিল তখন আমি আরও বেরিয়ে আমাদের কয়েকটা সালোয়ার স্যুট স্টিচ করতে দিয়ে এসেছিলাম, তো সেগুলো চলে এসেছে। আর আজকালকার দিনে শাড়ি তো বিশেষ কেউ পরে না কোনো অকেশন ছাড়া, তো এখানে ওখানে টুকটাক বেরানোর সময় শাড়ির বদলে এরকম ব্রাইট বা একটু ঝলমলে হেভি কালারফুল যদি কয়েকটা সালোয়ার থাকে ওয়ার্ড্রবে তাহলে সেটা বেশ সুবিধে হয়। তো সেই কারণেই বনসোনা নতুন বিয়ে হয়েছে, ওকে ইস ধরনের সালোয়ার মানাবে, তো ওইগুলো সব বানিয়েছে, তো এগুলোর তত্ত্বে সব পাওয়া। আর এছাড়া আমিও দুটো স্যুট বানাতে দিয়েছিলাম, যার মধ্যে একটা আমি পরেছি, আরেকটা এই কাশ্মীরি স্যুট যেটার মধ্যে খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে, এর ওড়নাটা ভীষণই সুন্দর, বাট ওটার পিকো করা ছিল বলে ওটা আমি স্টিচ করতে দিইনি। স্নানে যাও বাবাই,
সুন্দর লাগছে, তারা টিপ পড়ো না মা। রেডি? কি বলছি আমি, রেডি? আমার সাথে ম্যাচিং করে জামা পরেছো? কিরে জামাই ষষ্ঠী, কি হয়েছে? যে বউগুলো আসবে তাদের বউ ষষ্ঠী হবে? বিয়ের ব্যবস্থা কর। ধান আর এই যে করুন বাঁশের গাছ থেকে হয় বাবুলালাকে বসতে বলো। বাবুলালা না বসলে মার হাত কোথায়? আশ গাছে পাতা বেরানোর আগে প্রথম যে করুলটা বেরায় সেটাকে দিয়ে আর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতে হয় আর ভেজা পাখার হাওয়া করতে হয় এই রিচুয়ালসে। এ তো গেল মার সাইডের নিয়ম। এছাড়া আমার ঠাকুমারকেও দেখেছি সুতোর মধ্যে হলুদ লাগিয়ে সেই সুতো দিয়ে করমচা আর এই কুরুলগুলোকে একসাথে বাঁধতে হয়। কতগুলো কুরুল জানি একটা লাগে, সেই কুরুল দিয়ে বেঁধে তারপর সেই কুরুলের জল গায়ে ছেটায়। ও মাথায় মামাই দিয়েছে, ট্রান্সফার হচ্ছে আমের আর কাঁঠালের বোঝা দুই জামাইয়ের মধ্যে। এই যে মুনমুন বলছে আমাদের বাড়িতে এরকম ভাবে পুজো হয়, এই পুজোর সাথে কিন্তু একটা গল্প আছে। প্রত্যেক বছরই পুজো করার সময় দিয়া আমাদেরকে একটা গল্প বলতো, তো সেই গল্পটাই ষষ্ঠীর ব্রতকথা বলে আমরা জেনে এসেছি। গল্পটা এরকম, একটা বউ ছিল আর সে নাকি বেশ খেতে ভালোবাসত আর নিজে সব খাওয়া দাওয়ার খেয়ে বলতো বিড়াল খেয়ে গেছে। তো দিনের পর দিন বিড়ালের নামে এরকম মিথ্যা অপবাদ দেওয়ার জন্য বিড়াল বাবাজি রেগে বোম। তো সে কি করলো, বউটা যখন বাচ্চা হলো সে ঠিক করলো বউয়ের বাচ্চা নিয়ে পালিয়ে যাবে। ও যেমন ভাবা তেমন কাজ, যতবারই বউটার বাচ্চা হচ্ছে বিড়াল সেটা নিয়ে পালিয়ে যাচ্ছে। যতই খোঁজ খোঁজ, না বিড়ালের দেখা মেলে না বাচ্চার। এইভাবে বারবার 7-8 বারের মতন বউটার বাচ্চা হচ্ছে আর বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে। তখন বউটাকে এক সজ্জন ব্যক্তি উপদেশ দিল যে মা ষষ্ঠীর ব্রত করতে, কারণ বিড়াল হলো ষষ্ঠীর বাহন। স্বাভাবিকভাবে বউটা তখন ষষ্ঠীর পুজো করা শুরু করলো আর সেই পুজোর পরে একটা কাঁঠাল গাছের তলায় তার 7 খানা বাচ্চাকে একসাথে খুঁজে পেল। স্বভাবতই সবাই খুশি হলো আর তারপর থেকেই কাঁঠাল গাছের তলায় কাঁঠাল পাতার মধ্যে চাল আর নানা রকমের ফল ঠল দিয়ে ষষ্ঠীর পুজো করা শুরু হলো। তো যাই হোক, ষষ্ঠী পুজোর ইতিহাস তো জানা হলো, ছোটবেলা থেকে এই গল্পগুলো শুনে আসছি। তবে এই ষষ্ঠী পুজোর সাথে জামাই ষষ্ঠীর কী সম্পর্ক সেটা আমি জানি না। আর এই গল্পটা যতবারই শুনি ততবারই আমার একটা জিনিস মনে হয়,
আজকালকার দিনে একটানা বাচ্চা মানুষ করতেই সবাই হিমশিম খায়, তখন ওই বউটা সাতখানা বাচ্চা একসাথে মানুষ করবে কী করে? তো সে যাই হোক, সে যেভাবেই মানুষ করুক, আমরা তো এই দিন একটা আনন্দ করতে পারছি, সেটাই আমাদের কাছে বড় কথা। আর ছোটোবেলা থেকেই এই ষষ্ঠীর দিন বাড়িতে পুজো হচ্ছে আর বাড়ির বড়রা আমাদেরকে গিফট দেয়, সেটাই দেখে আসছি। আর বিয়ের পর থেকে দেখি যে জামাই ষষ্ঠী হচ্ছে, জামাইরাও আসছে, আর সেদিন জামাইকে একদম ভুরিভোজ করানো হচ্ছে। তো সেই নিয়ম অনুযায়ী জামাইও মা মাসি সবাইকে গিফট দিচ্ছে, আর মারাও আবার আমাদের সবাইকে গিফট দিচ্ছে। তো সেই রিচুয়ালসে এতদিন চলে আসছে। যেরকম এবছর মামাই মানে আমার বড় মাসি এখানে আসতে পারেনি, তাও গিফট পাঠিয়ে দিয়েছে, আর আমরাও মামার জন্য অনলাইন শাড়ি পাঠিয়ে দিয়েছি। এখানে কি তোর গুলো আছে? প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের বাড়ির ছোট জামাই সৌরভ কিন্তু তীর্থঙ্করের ঠিক অপোজিট। ও কোনো রকমের মাছ, মাটন, আম, কাঁঠাল, মিষ্টি কোনো কিছুই খায় না। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এরকম জামাইয়ের জামাই ষষ্ঠী দেওয়ার জন্য জামাই ষষ্ঠীর মেনু ডিসাইড করতে আমাদেরকে কতটা খাটতে হয়েছে। খাচ্ছিস চিংড়ি মাছ? খেয়েছিস চিংড়ি মাছ? কাঁটা মাছ খেয়েছে? কোনটা ভালো হয়েছে? ফিশ ফিঙ্গার? সেই জন্য মাটন খাবে না? তুই আরো জ্বালিয়ে দিচ্ছিস ওকে। কারাকারি করছে দুজনে বসে। ছোট্ট হাতা, এটা হলো সৌরভের দই আর তীর্থঙ্করের রসগোল্লা। পেরে ফেলো। কি খাচ্ছিস ভাই? কোনো ডায়েট? ভালো আছি। ট্যাগটা তো খুলিস নি, পিঠে ট্যাগ লেগে আছে, ট্যাগটা চিরে দে। না জ্যাকেট ওপরে পছন্দ হয়েছে? আর বনশোনা এটা কিনেছে মার জন্য, তো এটা খুলে দেখাচ্ছি না। আর এটা আমি কিনেছি, এগুলো নিচে এরকম পাড় দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি গাউন, অনেকটা বড় ঘের আছে, দুটো পার্টে এটা রয়েছে, ভেতরে একটা এরকম স্লিভলেস, সেটা স্লিভলেস, আর উপর থেকে একটা জ্যাকেট রয়েছে, বাটন দেওয়া রয়েছে এখানে এরকম। তো বেশ ভালো দেখতে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, কেউ যদি চান চেক করে দেখতে পারেন। আর এখন আমরা দুপুরবেলা না, দুপুরবেলা খেয়ে দিয়ে একদম ফুল হয়ে গেছিলাম, তো তারপরে রেস্ট নিয়েছি আর এখন বেরিয়ে পড়েছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ এত গরম লাগছিলো, এই গরমের মধ্যে সিল্কের ওরকম একটা হেভি সালোয়ার পরেছিলাম, তো বেশ গরম লাগছিলো, তো চেঞ্জ করে নিয়েছি আর এখন বেরিয়েছি। সবাই বেরিয়েছে, ইনফ্যাক্ট আগে আছে ওরা সব, ভাই তীর্থঙ্কর আর সৌরভ, বনশোনা, সোনামামা সবাই আগে এগিয়ে গেছে। তো আমরা সবাই যাচ্ছি এখন আইসক্রিম পার্লারে, তো এখানে সামনে একটা আইসক্রিম পার্লার আছে, ওখান থেকে আইসক্রিম খাবো, খেয়ে বাড়ি ফিরে আপনাদের সাথে শেয়ার করবো কী কী গিফট পেলাম। আর এই যে আমাদের পাড়া দুর্গা বাড়ি, তো এটা তো এখন পুরো একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, সবাই গাড়ি করে করে দেখতে আসে। তো আমাদের তো পাড়াতেই রয়েছে, আর আলাদা করে দেখতে আসার
কথা কোনো সময় ভাবি না, সবসময় আশা হচ্ছে দেখতে পাচ্ছি। বাট এখন এই যে পুরো লাইন দিয়ে সব গাড়ি, মানে এই জায়গাটা না পুরো একদম চেঞ্জ হয়ে গেছে এখন, এটা এত ফেমাস হয়ে গেছে, সারাদিনই লোকজন আসে গাড়ি করে, প্রচণ্ড ভিড় থাকে এই প্রসাদটা। ও আমার বাড়ি থেকে এটা 2 মিনিটের ডিস্টেন্স। এই দুর্গাপাড়ির দুটো সাইডে না দুটো বড় বড় পুকুর আছে যেটা বাঁধানো রয়েছে, চারপাশে বসে গল্প করা যায়। পিছনেও একটা মাঠ আছে যেখানে ছোটোবেলা থেকেই আমরা খেলাধুলা করেছি, আর এই পুকুরগুলোতে চারপাশে বসে পার্কের মতন সবাই বসে বিকালবেলাটা। অ্যাকচুয়ালি না আজকে এত সুন্দর একটা ওয়েদার, খুব ভালো হাওয়া দিচ্ছে, তো সেই কারণে প্রচুর লোকেরা বসে এখানে গল্প করছে। আর এখানে এই দুর্গা মন্দিরের জন্য এত জ্যাম হওয়া শুরু হয়েছে, এটা একটা পাড়ার রাস্তা বাট এত জ্যাম হচ্ছে। তো এনিওয়ে এই সামনেই আছে আইসক্রিম পার্লার, তো সেখানে আগে পার্লারে ওরা মনে হয় ঢুকে পড়েছে, আমিও ঢুকে পড়ি। হ্যালো, নেই শেষ দুধ, শেষ টার্গেট পরে তো এসে ফিরে গেলাম, তারপরে আবার শোনাম এসে ফিরে গেলাম। কি খাচ্ছি সেটা অরিও, অরিও শেক, heaven 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 you the mango shake. তুমি কি খেলে? মুসাম্বি without sugar. বাবা দেখি তোরটা দেখতে কেমন, ছবি তুলি একটা। কে দিয়েছে এটা তো কাজ কোনটা? এটা মা দিয়েছে। এটা ওর না? ভালো দেখি, এটা কি ব্লু না ব্ল্যাক? ব্ল্যাক আমার মা দিয়েছে, এটা মনমুন দিয়েছে। সালোয়ার না শাড়ি? ও এটারও প্যান্ট আছে ওর না? এটা ওনাটা বেশ ভালো না কাজ করছে। সালোয়ারটা কোনো কাজ নেই, প্লেন ভালো, আমি এরমই পড়ি, ভালো লাগে। এটা মামাই পাঠিয়েছে, ওইটা কি ওর না আছে? তো দেখলেন আমার জামা কাপড়গুলো, আমার তো খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা জামাই। বড় মাসি যেটা পাঠিয়েছে, মুনমুন মানে ছোট মাসি যেটা দিয়েছে, আমার মা যেটা দিয়েছে, সেগুলো তো আমার খুব পছন্দ হয়েছে। আর তীর্থঙ্করের জামা কাপড় শেয়ার করলাম না, কারণ ছেলেদের আর কি দেখাবো, ওই তো এক প্যান্ট শার্ট জিন্স ফর্মালস এইসবই। আর বনশোনা জামা কাপড়গুলো বনশোনা আলাদা করে আগেই তুলে ফেলেছে, সুতরাং ওগুলো দেখানো হলো না, আমারগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রিবেলা দুপুরবেলা যা রান্না হয়েছিল, এই যে মটন এখনও আছে, চিংড়ি মাছ পনির তো সবই আছে, আর ওইদিকে বাসন্তী পোলাও রয়েছে, অনেকটাই আছে পোলাও দেখাচ্ছি, ভর্তি এক হাড়ি
অনেক বাসন্তি পোলাও রয়েছে। সুতরাং রাত্রিবেলা আর কিছু রান্নাবান্না নেই, এইসব যা আছে ল্যাপটপে সেগুলোই আমরা খেয়ে নেবো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।